তিন বিভাগে ভারী বর্ষণ আরও দুদিন ঢাকাতেও বৃষ্টির সম্ভাবনা ঈদের পর দিন থেকে ভারী বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের তিন বিভাগ দেখা দিয়েছে আকস্মিক বন্যা হয়ে পড়েছে সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট নেত্রকোনা সহ বেশ কয়েকটি জেলার লাখো মানুষ এ অবস্থায় জেলাগুলোর বাসিন্দাদের জন্য দুঃসংবাদ হয়ে এসেছে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বার্তা আবহাওয়া অধিদপ্তর বলছে বৃহস্পতিবার বিশ জুন থেকে আরও দুই দিন ভারী এই বৃষ্টি অব্যাহত থাকবে সিলেট রংপুর ও ময়মনসিংহ বিভাগে মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণেই এমন অবস্থা বলে জানিয়েছেন অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান খান তিনি জানান জুন মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে তাপ প্রবাহ ছিল তবে চলতি মাসের প্রথম সপ্তাহের পর থেকে বৃষ্টি শুরু হয় দেশের বিভিন্ন প্রান্তে এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সিলেট ময়মনসিংহ ও রংপুর বিভাগে এই তিন বিভাগে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে আরও দুই দিন গত চব্বিশ ঘন্টায় তেঁতুলিয়ায় একশো তেপ্পান্ন মিলিমিটার এবং সিলেটে একশো দশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে অবশ্য মৌসুমি বায়ুর প্রভাব তেমন একটা লক্ষ্য করা যাচ্ছে না ঢাকা ও দেশের চলে দিনের পর রাতেও ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে তবে এ অবস্থা থেকে মুক্তি মিলতে পারে অঞ্চলের আবহাওয়াবিদ আব্দুর রহমান খান জানিয়েছেন কয়েকদিন ধরে ঢাকার আকাশ বেশ মেঘলা বৃহস্পতিবার বিশ জুন বিকেলের পর বা শুক্রবার ভোরে ঢাকায় বৃষ্টির কিছুটা সম্ভাবনা আছে এই ছিল এখনকার প্রতিবেদন নিত্য নতুন সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন মুক্তা পারভেস ডেস্ক রিপোর্ট বি ই নিউজ ঢাকা